উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদনের তালিকায় বহু আগে থেকেই ছিল পরমাণু সাবমেরিন। এটি তৈরির জন্য অনেক বছর ধরেই চেষ্টা করছিলেন কিম জং উন। এবার সত্যি পরমাণু অস্ত্র বহন ও উৎক্ষেপণের সক্ষম সাবমেরিন তৈরি করেছে পিয়ংইয়ং। হিরো কিম কুন ওকে নামের এই সাবমেরিন কতগুলো ক্ষেপণাস্ত্র বহন আর উৎক্ষেপণ করতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, কোরীয় উপদ্বীপ আর জাপানের মাঝামাঝি সমুদ্র সীমায় মোতায়েন করা হবে এই ডুবোজান। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানান, নিজেদের সব ডুবোজানকেই পরমাণু হামলায় সক্ষম সাবমেরিনে রূপান্তর করতে চায় তার প্রশাসন। সঙ্গে আরও বেশি পরমাণু সাবমেরিন তৈরির পরিকল্পনাও আছে তার। গেল কয়েক বছরে অনেক অস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া, এর মধ্যে আছে সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। বিশ্লেষকরা বলছেন, 2016 সালে উত্তর কোরিয়ায় একটি নতুন সাবমেরিন দেখা গেছে, 2019 সালে আরও একটি নৌযান তৈরির প্রমাণ মিলেছে, যেটা পূর্ব উপকূলে মোতায়েনের কথা ছিল। উত্তর কোরিয়ার কাছে বর্তমানে পর্যাপ্ত ডুবোজান মজুদ আছে। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।